প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে আওয়ামী মোটর চালক লীগ। সংগঠনের কেন্দ্রীয় জেলা কমিটির যৌথ উদ্যোগে দুপুরে সিদ্ধিরগঞ্জের সিমরাইল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বের হয় মিছিল। তাদের সাথে একাত্মতা জানিয়ে কর্মসূচিতে অংশ নেয় ক্যাবল অপারেটর ও বিভিন্ন পরিবহন সংগঠনের নেতাকর্মীরাও। পরে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এ সময় বক্তারা শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়।